হ্যালো দর্শক বন্ধু, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস টেনের জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার। তো গত সপ্তাহে আমি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার আলোচনা করেছি, সেটা হচ্ছে উদ্ভিদের চলন গমন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের হরমোন। তো সেই ভিডিওটি শুরু করার আগে, অর্থাৎ এই ক্লাসটি নেওয়ার আগে, সবাইকে বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতি সপ্তাহে আপনারা তো আপডেট গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনারা সবাই প্রতি সপ্তাহে এরকম একটি করে টিউটোরিয়াল ক্লাস পাবেন, ভিডিও আকারে পাবেন। এবং আমি আমার ইচ্ছা আছে যেটা ক্লাস টেনের সমস্ত চ্যাপ্টার গুলোকে ভিডিও আকারে নিয়ে আসা এবং আপনাদের সামনে উপস্থাপন করা। যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা আছো তারা অবশ্যই এই ভিডিওটিকে নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে এবং নিজের ক্লাসে যত সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে আপাতত শেয়ার করার চেষ্টা করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। স্কুল এখন বন্ধ আছে, কবে খুলবে কেউ জানে না, কিন্তু তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। এইভাবে তোমরা আপাতত একেবারে টিউশনের মতো করে আমি তোমাদেরকে বোঝাবো, তোমরা সেগুলোকে নিজেদের খাতায় লিখে ফেলবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, স্কুল বন্ধ থাক, সবকিছু বন্ধ থাক, কিন্তু পড়াশোনা তোমাকে কিন্তু চালিয়ে যেতে হবে। আবারও বলছি, চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন বন্ধু বান্ধব বাড়ান, যাতে সবাই মিলে আমরা এই যে লকডাউন পিরিয়ডে আমরা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়। এক কথায় বলা হচ্ছে হরমোন, উদ্ভিদ হরমোন, এবং সেটা দু নম্বর চ্যাপ্টারে আছে, ক্লাস টেনের জীবন বিজ্ঞান দু নম্বর চ্যাপ্টার। তো আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেনের জীবন বিজ্ঞান এবং বিষয় হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় সার্বন, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টারটা আলোচনা করছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে এই আজকে যে ভিডিওটা এটা বানিয়েছি, ঠিক আছে। আর তোমরা একেবারে সিলেবাস ধরে ধরে কিভাবে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কিভাবে কোশ্চেন আসবে সবগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করো। আর আমার চ্যানেলটা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম এবং ইউটিউব চ্যানেল হচ্ছে দ্য ডিজিটিভ চ্যানেল, অবশ্যই সঙ্গে থাকবে এবং সবার মধ্যে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হরমোন কাকে বলে বা হরমোন কি জিনিস। যে জৈব রাসায়নিক পদার্থ প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এবং উদ্ভিদের তরুণ কলা বা ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে টার্গেট কোষ বা কলার উপর ক্রিয়া করে ও জীবের রাসায়নিক সমন্বয় সাধন করে তাকে হরমোন বলে। তাহলে হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন, এবং এটা উদ্ভিদের ক্ষেত্রে তরুণ কলা বা ভাজক কলা থেকে উৎপন্ন হয় আর প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে হরমোন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বেলিস এবং স্টাইন, এবং এই যে হরমোন কথাটা তারা ব্যবহার করেছিলেন তার যে মূল অর্থ হচ্ছে উত্তেজিত করা, এবং এই হরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমাওন, ঠিক আছে। আর প্রাণীদের ক্ষেত্রে হরমোন কথাটা ব্যবহার করা হলেও উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই জৈব রাসায়নিক পদার্থটিকে বা হরমোনটিকে আমরা বেশি বলে থাকি বৃদ্ধি নিয়ন্ত্রক বা গ্রোথ রেগুলেটর হিসাবে আমরা বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এর পরে যে প্রশ্নটা আসছি সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা। তো উদ্ভিদ হরমোনের যে বৈশিষ্ট্য, হরমোন হচ্ছে প্রাণী হরমোন আলাদা বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোনেরও আলাদা বৈশিষ্ট্য। তো আমরা আজকে দেখছি কি উদ্ভিদ হরমোনের কি কি বৈশিষ্ট্য গুলো রয়েছে। প্রথমে হচ্ছে উৎস, আগেই বলেছি উদ্ভিদ হরমোন সাধারণত উদ্ভিদের ভাজক কলা বা তরুণ কোষগুচ্ছ থেকে উৎপত্তি লাভ করছে, ভাজক কলা থেকে উৎপন্ন হয় কে না, উদ্ভিদের হরমোন, ঠিক আছে। দু নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি পরিবহনের ধরন, কিভাবে উদ্ভিদ হরমোন গুলো পরিবাহিত হয়। দেখো এখানে উদ্ভিদ হরমোন ব্যাপন পদ্ধতিতে সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয়,
উদ্ভিদের সংবহন কলাগুলো কি কি আছে, না উদ্ভিদের সংবহন কলাগুলো রয়েছে জাইলে এবং, ঠিক আছে। তো এরপরে তিন নম্বর যে প্রশ্নটাই আসছে, তিন নম্বর প্রশ্নটা বলছি, তিন নম্বর যে পয়েন্টটাই আসছে সেটা হচ্ছে কাজ। উদ্ভিদ হরমোন প্রধানত বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সেই জন্য আমরা বলেছি, আগেই বলেছি আমি, গ্রোথ রেগুলেটর বা বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হচ্ছে। ওকে, তবে বিকাশেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বৃদ্ধি এবং বিকাশ দুটো কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু হরমোন খুবই গুরুত্বপূর্ণ। এবারে পরিণতি, অর্থাৎ হরমোন কাজের পরে কি হয়, সমস্ত হরমোন কিন্তু কাজের পরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো উদ্ভিদ হরমোনও সেই রকম কাজের পরে কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, তো আমরা এরপরে যে প্রশ্নটা আসছে, তিন নম্বর প্রশ্ন, বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে, বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে উদ্ভিদ হরমোনের কি ভূমিকা বা কি গুরুত্ব বা কি কাজ রয়েছে। তাহলে আমরা এখনই বললাম যে বৃদ্ধি সহায়ক উপাদান হচ্ছে হরমোন, তো সেই বৃদ্ধি সহায়ক উপাদান হিসেবে কি কি কাজ করে থাকে। তা এক নম্বরে বলছি দেখো, যে অগ্র ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, অগ্রমুকুলের বৃদ্ধির জন্য অক্সিন হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধির জন্য কিন্তু সাইটোকাইনিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে। অক্সিন হরমোন অগ্রস্থ প্রবণতাকে নিয়ন্ত্রণ করে, এবং সাইটোকাইনিন কিন্তু অগ্রস্থ প্রবণতাকে অবদমিত করে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটিয়ে থাকে। এবারে দু নম্বরে যেটা রয়েছে, ফুল ফোটাতে সাহায্য করে হরমোন, জিব্বারলিন হরমোন কিন্তু পুষ্প পরিস্ফুটনে বা ফুল ফোটাতে সাহায্য করে। তিন নম্বরে যে পয়েন্টটা রয়েছে, মুকুল উৎপাদন বা মুকুলোদ্গম, মুকুল কিভাবে তৈরি হচ্ছে, মুকুল তৈরিতেও কিন্তু জিব্বারলিন হরমোন, জিব্বারলিন উদ্ভিদ হরমোন কিন্তু সাহায্য করে, মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে, ভঙ্গ করে সেই মুকুলকে কি করে না মুকুলের পরিস্ফুটনে সাহায্য করে। চার নম্বরে যেটা বলা আছে, বীজের অঙ্কুরোদ্গম, একটা বীজ সুপ্ত অবস্থা কাটিয়ে সেটা অঙ্কুরিত হবে, তার জন্য যে হরমোনটা সাহায্য করে সেটা হচ্ছে জিব্বারলিন হরমোন। জিব্বারলিন হরমোন বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে। পাঁচ নম্বরে বলা আছে ট্রপিক চলন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ট্রপিক চলন। তাহলে আমি পড়ে দিচ্ছি ভালো করে এবং বুঝাচ্ছি ভালো করে। অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে অক্সিন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বিটোপে যেদিকে আলো পড়ে, শুধু বিটোপে নয়, উদ্ভিদের বিটোপ এবং মূলে, তোমরা লিখবে কি এখানে একটু কারেকশন করে নেবে, উদ্ভিদের বিটোপে না লিখে লিখবে উদ্ভিদের ভ্রূণ মূল এবং লিখবে ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল এবং ভ্রূণ মুকুল। দেখো এখানে উদ্ভিদের ভ্রূণ মূল এবং ভ্রূণ মুকুলের যেদিকে আলো পড়ে তার বিপরীতে কিন্তু অক্সিন সঞ্চিত হয়, অর্থাৎ অক্সিন আলোর বিপরীতে সঞ্চিত হয়। কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিন অধিক সক্রিয় হয়, অর্থাৎ অধিক ঘনত্বের অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, কিন্তু মূলের ক্ষেত্রে এটি কম ঘনত্বে অধিক সক্রিয় হয়, অর্থাৎ মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিন কিন্তু মূলের কোষের বৃদ্ধিতে সাহায্য করে। বিটোপের ক্ষেত্রে যেদিকে আলো পড়ে, যেদিকে আলো বেশি পড়ে তার বিপরীতে কোষের বৃদ্ধি বেশি হয়, কারণ আলোর বিপরীতে অক্সিন সঞ্চিত হচ্ছে, ফলে যেখানে অক্সিন বেশি সঞ্চিত হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে সেখানে কোষের বৃদ্ধি বেশি হচ্ছে, ফলে কি হচ্ছে ওই যে ভ্রূণ মুকুলটি সেটা কোন দিকে বেঁকে যাচ্ছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে, আলোর দিকে বেশি বৃদ্ধি হচ্ছে, কিন্তু ঠিক উল্টোটা হবে কার ক্ষেত্রে না মূলের ক্ষেত্রে, আর এই আলোর দিকে বেঁকে যাওয়াকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। কিন্তু মূলের ক্ষেত্রে যেদিকে আলো পড়ে সেই দিকে কিন্তু অক্সিজেনের মাত্রা কম, আর সেই দিকেই কি হচ্ছে না আমি বলেছি আগে যে মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিজেন অধিক সক্রিয় হয়, সেক্ষেত্রে কি বলা হচ্ছে না ওই যে যেখানে আলো বেশি পড়ছে সেখানে কি হচ্ছে না কোষের বৃদ্ধি হচ্ছে, সেই দিকে অক্সিজেন বেশি, সেই দিকে অক্সিজেন কম থাকার ফলে সেই অংশে বেশি বৃদ্ধি হচ্ছে, ফলে মূলটি মাটির দিকে বা আলোর বিপরীত দিকে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, যাকে বলা হচ্ছে জিওট্রপিক চলন। ওকে, বোঝাতে পারলাম জিওট্রপিক চলন এবং ফটোট্রপিক চলনে অক্সিজেন হরমোন যে ভূমিকাটা পালন করে, বোঝাতে পারলাম নিশ্চয়ই। নেক্সট আমি যে প্রশ্নে চলে যাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন মানে উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য, তুমি যদি পার্থক্য জানতে পারো তাহলে তুমি বৈশিষ্ট্য গুলো অনায়াসে জানতে পারবে, সেই জন্য আমি দিয়েছি বৈশিষ্ট্য অথবা পার্থক্য। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য,
বিশ্বজাতির উৎপত্তি আগেই বলেছি উদ্ভিদের হরমোন গুলো ভাজক কলা থেকে উৎপন্ন হয় বা তরুণ কলা থেকে উৎপন্ন হয়, আর প্রাণীদের হরমোন কিন্তু অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এবারে সংখ্যা, উদ্ভিদের হরমোন কিন্তু অনেক কম, প্রাণীদের হরমোন কিন্তু সংখ্যায় অনেক বেশি। আবার বলছি পরিবহন, পরিবহন আগেই বলেছি জাইলেম ও ফ্লোয়েম যাকে সংবহন কলা বলা হচ্ছে উদ্ভিদের, সেই সংবহন কলা দিয়ে ব্যাপন পদ্ধতিতে হরমোন পরিবাহিত হচ্ছে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে রক্ত এবং লসিকার মধ্য দিয়ে কিন্তু হরমোনটা পরিবাহিত হচ্ছে। গুরুত্ব, উদ্ভিদ হরমোনের গুরুত্ব কিন্তু তুলনামূলকভাবে প্রাণী হরমোনের থেকে একটু বেশি, মানে ব্যবহারিক গুরুত্বটা বেশি, ব্যবহারিক প্রয়োগটা বেশি। আর প্রাণী হরমোনের অনেক হরমোন যেহেতু তার ব্যবহারিক যে প্রয়োগ সেটা কিন্তু তুলনামূলকভাবে উদ্ভিদ হরমোনের থেকে কম, তাই অর্থনৈতিকভাবে বলা হচ্ছে কি এর গুরুত্বটা উদ্ভিদ হরমোনের থেকে একটু কম। ওকে, নেক্সট যে প্রশ্নটা আসছি, উদ্ভিদ হরমোন কত প্রকার এবং কি কি, শ্রেণীবিভাগটা আমি করেছি যেটা তোমরা দেখো, এবং এই শ্রেণীবিভাগটা তোমরা বইতে পাবে না, আমি সুন্দর করে একটা শ্রেণীবিভাগ করে দিয়েছি তোমাদের মনে রাখা সুবিধা। তাহলে আমরা উদ্ভিদ হরমোনকে প্রথমে তিনটি ভাগে ভাগ করেছি। দেখো তিনটি কি কি ভাগ, এক নম্বর ভাগে বলা আছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, দু নম্বরে বলা আছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন প্রথমেই বলেছি, দু নম্বরে বলেছি কৃত্রিম উদ্ভিদ হরমোন, এবং তিন নম্বরে বলেছি প্রকল্পিত উদ্ভিদ হরমোন। হ্যাঁ, এবার এই প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটা যেটাকে বলছি একেও কিন্তু আবার দুভাগে ভাগ করা হয়েছে। যাকে বলা হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন, মানে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, আর নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এবারে নাইট্রোজেন যুক্তকে আবার ভাগ করেছি দুটো ভাগে, নাইট্রোজেন যুক্তকে ভাগ করেছি দুটো ভাগে কি কি, একটা হচ্ছে অ্যাসিড ধর্মী আর একটা করে কার্বনিক। প্রত্যেকটার উদাহরণ আমি কিন্তু নেক্সট কোশ্চেনে কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছি, তোমরা খাতায় লিখে মনে রাখার চেষ্টা করো। নেক্সট যে প্রশ্নটা আছে, উদ্ভিদের যে হরমোন গুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটি উদাহরণ সহ কিভাবে আলোচনা করছি, দেখো উদ্ভিদের হরমোনের যে ভাগ গুলো বললাম প্রত্যেকটা উদাহরণ সহ আলোচনা করছি, লক্ষ্য করো। এক নম্বরে বলা হচ্ছে কি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যে উদ্ভিদ হরমোন গুলো, যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের মধ্যে স্বাভাবিক ভাবে উৎপন্ন হয় ও যাদের গঠন ও কার্যকারিতা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা রয়েছে তাদেরকে বলা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এই প্রাকৃতিক উদ্ভিদ হরমোনকে আমি ভাগ করেছি আগে নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন হলো জিপারেলিন ইত্যাদি ইত্যাদি। আর নাইট্রোজেন যুক্ত হরমোন গুলি দু রকমের হয়, একটা অ্যাসিড ধর্মী আর একটা হচ্ছে ক্ষার ধর্মী। অ্যাসিড ধর্মী হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে অক্সিন বলছি, তার রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর একটাকে বলছি ক্ষার ধর্মী, হচ্ছে সাইটোকাইনিন, ক্ষার ধর্মী হচ্ছে সাইটোকাইনিন। বোঝাতে পারলাম কি বললাম আমি? এবারে আমরা চলে আসছি কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন। যে সকল রাসায়নিক পদার্থ পরীক্ষাগারে প্রস্তুত করা হয় ও যাদের উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন। যেমন ন্যাপথিলিন অ্যাসিটিক অ্যাসিড, যার সংক্ষিপ্ত নাম NAA, 2,4-D, 2,4-D, 2,4-Dichlorophenoxy অ্যাসিটিক অ্যাসিড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে 2,4-D, তাহলে পুরো নাম হচ্ছে 2,4-Dichlorophenoxy অ্যাসিটিক অ্যাসিড। এই সমস্ত হরমোন গুলো হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন। নেক্সট যে হরমোনটার কথা বলছি, প্রকল্পিত উদ্ভিদ হরমোন, যে সমস্ত উদ্ভিদ হরমোনের রাসায়নিক গঠন সুস্পষ্ট নয়, অর্থাৎ এখনো পর্যন্ত সুস্পষ্ট আমি বোঝা যাচ্ছে না তার গঠনটা কিরকম, কিন্তু কার্যকারিতা সম্পর্কে জানা গেছে, তারা কি কাজ করে সেটা কিন্তু একটু একটু জানা গেছে। হ্যাঁ, তাদের প্রকল্পিত হরমোন বলা হচ্ছে। যেমন ডরমিন বীজের সুপ্তাবস্থাকে বজায় রাখছে, অর্থাৎ বীজের সুপ্তাবস্থাকে নিয়ন্ত্রণ করছে, ডরমিন বেশি হলে কিন্তু বীজটি অঙ্কুরিত হতে পারবে না। হ্যাঁ, ফ্লোরিজেন, ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। এই তিন ধরনের হরমোন কিন্তু তোমরা মানে প্রাকৃতিক সংশ্লেষিত এবং প্রকল্পিত উদ্ভিদ হরমোনে কিন্তু উদাহরণগুলো ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলো আসে। নেক্সট যে আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অক্সিন হরমোনের উৎস, রাসায়নিক উপাদান ও কাজ। তাহলে প্রথমে চলে যাই আমরা, অক্সিন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়। উদ্ভিদের মূল, মূল বানানটা ভুল আছে, তোমরা এক নয় ভুল লিখবে, উদ্ভিদের মূল কাণ্ড ও পাতার অগ্রস্ত ভাজক কলা থেকে উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে রাসায়নিক উপাদান, কি কি উপাদান দিয়ে গঠিত হয়েছে,
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত হয়েছে। কাজ অগ্রস্থ প্রবণতা, বিটপের অগ্রভাগে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে বলে অগ্রস্থ বিটপের বৃদ্ধি সব থেকে বেশি হয়, কিন্তু পার্শ্বমুকুলে এর পরিমাণ কম থাকে বলে পার্শ্বমুকুলের বৃদ্ধি কিন্তু কম হয়, আর এই ঘটনাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রবণতা। ঠিক আছে, দু নম্বর যে কাজ সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে? তা কৃত্রিম হরমোন প্রয়োগ করে, নিষেক ছাড়া, বীজহীন ফল উৎপাদনের যে পদ্ধতি তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। ওকে, আর সেই পার্থেনোকার্পিতে কিন্তু অক্সিজেনের ভূমিকা রয়েছে। তোমাদের এমসিকিউ করবে পার্থেনোকার্পিতে কোন হরমোন সাহায্য করে, চোখ বুঝিয়ে লিখবে অক্সিন। এমসিকিউ থাকলে চোখ বুঝিয়ে অক্সিন লাগবে। ক্লিয়ার? তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। উদ্ভিদের বিটোপের ফটোট্রপিক ও মূলের জিওট্রপিক চলনে অক্সিন হরমোন সাহায্য করে। ওকে, চার নম্বর যেটা বলছে মূল সৃষ্টি, কম ঘনত্বের অক্সিন মূল সৃষ্টিতে সাহায্য করে। অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশনের সময় এই অক্সিন ব্যবহার করে মূল সৃষ্টি করা হয়। ঠিক আছে, তো এবারে পাঁচ নম্বর যে পয়েন্টটাই বলা হচ্ছে, অক্সিন কোষ বিভাজন ঘটায়, কোষের আকার বৃদ্ধি করে ও কি হয়, ফলের বৃদ্ধি ঘটায়। তাহলে কি বলেছে, অক্সিন কোষ বিভাজন ঘটায়, কোষের আকার বৃদ্ধি করে এবং ফলের বৃদ্ধি ঘটায়, কে? অক্সিন। তাহলে অক্সিনের কাজটা বোঝাতে পারলাম আমি। নেক্সট যে প্রশ্নে চলে যাচ্ছি সেটা হচ্ছে কি, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। এটা আমি অলরেডি আগে আলোচনা করে দিয়েছি যে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা, সেই কথাটা আমি আরেকবার লিখেছি, আমি আর ডিটেলস এটা আর বলছি না, যা বলে দিয়েছি সেটাই তোমরা এখানে লেখা আছে, তোমরা সেটা লিখবে। কিন্তু এখানে যেটা দিয়েছি আমি সেটাতে ছবিটা তোমরা আনবে। দেখো এখানে আমি ছবি একটা সুন্দর করে এঁকে দিয়েছি তোমাদের জন্য, এটা হচ্ছে ভ্রূণ মুকুল, এটা হচ্ছে ভ্রূণ। দেখো এখানে আলো আসছে, আলোর বিপরীতে অক্সিজেন সঞ্চিত হয়েছে, আলোর বিপরীতে সঞ্চিত হয়েছে। এবারে দেখো সঞ্চিত হওয়ার ফলে কি বলেছে, আমি কি বলেছিলাম, লেখাও কি লিখে দিয়েছি, দেখো যেখানে কান্দের ক্ষেত্রে যেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি সেখানে বৃদ্ধিটা বেশি হয়েছে, ফলে এই দিকে বেড়ে গেছে। কিন্তু মূলের ক্ষেত্রে উল্টো, মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিজেন দেখো এই পাশটায় রয়েছে, ফলে এখানে কি হয়েছে, কোষের বৃদ্ধিটা বেশি হয়েছে, ফলে আলোর বিপরীতে দিকে বেড়ে গেছে। এই ছবিটা কিন্তু অবশ্যই আসবে, নাহলে দুই দুই কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে কি, না জিব্বারেলিনের উৎস, রাসায়নিক উপাদান ও কাজ। তাহলে জিব্বারেলিন যে হরমোনটা তার উৎস কোথা থেকে পাওয়া যায়, উদ্ভিদের বীজ, বীজপত্র, মূলের অগ্রস্ত ভাজক কলা, অঙ্কুরিত চারা, বর্ধনশীল পাতা ইত্যাদি থেকে কিন্তু জিব্বারেলিনটা উৎপন্ন হয়। ঠিক আছে, আর এখানে রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এবারে আমরা কাজে চলে আসছি। দেখো উদ্ভিদের বংশগত খর্বতাকে দূর করে জিব্বারেলিন, উদ্ভিদের বংশগত খর্বতা অর্থাৎ যে উদ্ভিদ বেটে হয়ে আছে তার বংশ পরম্পরায় বেটে, তাতে যদি তুমি জিব্বারেলিন দিয়ে দাও তাহলে গাছটা কিন্তু কি হয়ে যাবে, না সেটা লম্বা হয়ে যাবে। আমি এর সম্বন্ধে ডিটেলস আসবো এই কোশ্চেনটা কিন্তু পরে। নেক্সট যে কাজটা আছে, বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে দূর করে, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম ঘটায় এবং মুকুলের পরিস্ফুটন ঘটায়। বীজের অঙ্কুরোদ্গম এবং মুকুলের পরিস্ফুটন ঘটায় কে, জিব্বারেলিন। এরপরে চলে আসি তিন নম্বরে, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কে, জিব্বারেলিন। তাহলে উদ্ভিদের যে ফুল ফোটে সেই ফুল ফোটাতে সাহায্য করছে কে, না জিব্বারেলিন। নেক্সট যে পয়েন্টটা আছে, উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়, কোথায় বৃদ্ধি ঘটাবে, না পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায়, কে, জিব্বারেলিন। ঠিক আছে, পাঁচ নম্বর যে ফলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এখানে ফলের বৃদ্ধিতেও কিন্তু জিব্বারেলিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে কাজগুলো আমি বোঝাতে পারলাম, কি বললাম, এই পয়েন্ট গুলো তোমরা সুন্দর করে লিখবে যে জিব্বারেলিনের কাজগুলো কি কি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি জিব্বারেলিন কিভাবে উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে, জিব্বারেলিন কিভাবে উদ্ভিদের বংশগত খর্বতাকে দূর করে। দু নম্বরের কোশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, জিব্বারেলিন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের যে কোষ আছে সেই পর্ব মধ্যের কোষের বৃদ্ধি ঘটায়। পর্ব মধ্যের কোষের বৃদ্ধির ফলে
পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে পর্ব মধ্যে কোষগুলোর কি হচ্ছে, বৃদ্ধি করেছে, যার ফলে পর্ব মধ্যে যে কোষগুলো সেটা দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে পর্ব মধ্যটাই আলটিমেটলি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ফলে উদ্ভিদটি লম্বা হচ্ছে। বংশগত ভাবে খর্ব কোন উদ্ভিদের উপর জীববারে প্রয়োগ করলে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমি বললাম বংশগত ভাবে অর্থাৎ যার জিনের মধ্যেই খর্বতা লুকিয়ে আছে তার উপরে যদি জীববারলিন প্রয়োগ করা হয় সেই উদ্ভিদ কিন্তু লম্বা হয়। ওকে, এর ফলে গাছটি লম্বা হয়, ফলে গাছের বংশগত খর্বতা নষ্ট হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়েছি এখানে দেখো, বাঁধাকপি উদ্ভিদের যদি জীববারলিন প্রয়োগ করা হয় তাহলে বাঁধাকপির যে পাতাগুলা কিন্তু বাঁধবে না, হ্যাঁ, প্রয়োগ করলে গাছটির পর্ব মধ্যে দৈর্ঘ্য বেড়ে যায় ও বাঁধাকপি না বেঁধে গাছটা লম্বা হয়ে যায়। বুঝতে পারলাম কি বললাম, ছবিটা কিন্তু একটা তোমাদের দিতে হবে। এখানে দেখো, এখানে একটা খর্ব গাছ আছে, খর্ব গাছ জীববারলিন প্রয়োগ করা হলো, পর্ব মধ্যে গুলা কেমন ছোট ছিল কত বড় হয়ে গেল, গাছটা লম্বা হয়ে গেল, এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। ওকে, বুঝতে পারলাম কি বললাম, ঠিক আছে। এরপরে যে প্রশ্নে চলে আসছি, ছ নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন হরমোনের উৎস, রাসায়নিক উপাদান এবং কাজ, ঠিক আছে। তো উৎসে চলে যাই, অপরিণত ফলে বীজের শস্যে, নারকেলের দুধ বা তরল শস্যে, ডাবের জলে, টমেটোর শস্যে সাইটোকাইনিন পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে MCQ শূন্যস্থান পূরণ সব জায়গাতে আসতে পারে, একটু খেয়াল রাখ। এবারে তার রাসায়নিক উপাদানগুলো কি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে। তো এবারে চলে আসছে আমার কাজ, কি কাজ করছে। এক নম্বর কাজে বলেছে কোষ বিভাজন, সাইটোকাইনিন উদ্ভিদে উদ্ভিদ কোষের কিন্তু বিভাজনটা ঘটায়, অক্সিন কি করে কোষের আকার আয়তনটা বাড়িয়ে দেয়, আর সাইটোকাইনিন কি করে কোষের বিভাজনটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, মনে থাকবে কি বললাম আমি। এরপরে চলে আসছি দু নম্বরে, পার্শ্বীয় অঙ্কুলের বৃদ্ধি। আমি একটা আগেও বলেছি যে সাইটোকাইনিন অক্সিনের বিপরীত কাজ করছে, অর্থাৎ অক্সিন কি করে অগ্রস্থ প্রকরতা ঘটায়, পার্শ্ব অঙ্কুলের বৃদ্ধিকে ব্যাহত করে, কিন্তু সাইটোকাইনিন ঠিক উল্টো কাজটা করে, অগ্রমুকুলের বৃদ্ধিকে ব্যাহত ঘটিয়ে পার্শ্ব অঙ্কুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, কি বললাম। তিন নম্বরে, পত্রমোচন বিলম্বিত করে, অর্থাৎ উদ্ভিদের পত্রমোচন, পাতা খসে পড়া, পাতা ঝরে পড়া, এগুলোকে বিলম্বিত করে, এটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে, অর্থাৎ উদ্ভিদ যাতে তাড়াতাড়ি না বুড়িয়ে যায় বা তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায়, সেই মানে উদ্ভিদে যাতে তাড়াতাড়ি জরা গ্রাস না করে সেই ঘটনাটা মানে তার প্রতিরোধ করে, অর্থাৎ জরা, ব্যাধি, বার্ধক্য এগুলোকে বিলম্বিত করে কে না, সাইটোকাইনিন হয়। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি কিছু কিছু পয়েন্ট আমি দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় হিসাবে। দেখো এখানে কি বলা আছে, অক্সিজেনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপে বলা আছে IAA। দু নম্বরে বলা হচ্ছে জিব্বারেলিন, রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, যাকে সংক্ষেপে বলা হচ্ছে GA, হ্যাঁ, সবচেয়ে সক্রিয় জিব্বারেলিন হলো GA3। ওকে, পরে চলে আসছি নেক্সট, সাইটোকাইনিনের অপর নাম কাইনিন, হ্যাঁ, সাইটোকাইনিন অপর নাম কাইনিন, জিয়াটিন, এগুলো হচ্ছে সাইটোকাইনিনের অপর নাম। এবারে চলে আসছি সাইটোকাইনিনের যে রাসায়নিক নাম আছে সেটা হচ্ছে 6-ফুটপ্রাইল অ্যামিনো পিউরিন, সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে 6-ফুটপ্রাইল অ্যামিনো পিউরিন। ওকে, নেক্সট হচ্ছে 2,4-D, এটা একটি কৃত্রিম অক্সিন হরমোন, এই 2,4-D পূর্ণ হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, AAA, এটিও একটি কৃত্রিম অক্সিন হরমোন, ন্যাপথেলেট অ্যাসিটিক অ্যাসিড। এরপরে চলে আসি MCPA, এটাও একটা কৃত্রিম অক্সিন হরমোন, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এরপরে চলে আসি অগ্রমুকুলের বৃদ্ধি কমিয়ে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইনিন, যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে। নেক্সট বলা হচ্ছে বার্ধক্য বিলম্বকারী বা জরা বিলম্বকারী পত্রমোচন রোধকারী উদ্ভিদ হরমোন হল সাইটোকাইনিন। ওকে, তাহলে এই যে মনে রাখার বিষয়গুলো তোমরা কিন্তু একটু বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করো। নেক্সট যেটাতে আমি আসছি, কৃষি ক্ষেত্রে বা উদ্যান পালনে কৃত্রিম বা সংশ্লিষ্ট হরমোনের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন দু নম্বরের জন্য। তো আমরা চলে আসছি কি বলছি, কৃষি ক্ষেত্রে বা উদ্যান পালনে কৃত্রিম হরমোনের ভূমিকা কি রয়েছে। দেখো, এক নম্বরে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননে কিন্তু
সাহায্য করে। দেখো এখানে শাখা কলম তৈরিতে কৃত্রিম অক্সিন আইপিএ এনএএ ব্যবহার করা হয়ে থাকে। দু নম্বরে যে অণু বিস্তারে কৃত্রিম অক্সিন এবং কৃত্রিম সাইটোকাইনিন ব্যবহার করা হয়ে থাকে। অক্সিন ব্যবহার করা হয় মূল গঠনের জন্য এবং সাইটোকাইনিন ব্যবহার করা হয় বিটপ গঠনের জন্য। ঠিক আছে, দু নম্বর যে পয়েন্টটা বলা আছে অপরিণত ফলের মোচন রোধ করার জন্য, অর্থাৎ ছোট ছোট ফল ধরেছে সেগুলো ঝুরে ঝুরে পড়ে যাচ্ছে, তাতে তো লাভ নেই অর্থনৈতিক ভাবে, সেই জন্য কৃত্রিম অক্সিন 2,4-D অপরিণত ফলের মোচন রোধ করার জন্য ব্যবহার করা। নেক্সট বলা হচ্ছে আগাছা দমন, কৃষি ক্ষেত্রে আগাছা দমনের জন্য 2,4-D 2,4-5-D ব্যবহার করা হয়ে থাকে আগাছা দমনে করার জন্য। ঠিক আছে, এবারে চার নম্বরে বলা আছে বীজহীন ফল উৎপাদন, তাকে পার্থিনোকার্পি বলা হয়, আমি আগেই বলেছি অক্সিন জিব্বারেলিন ও সাইটোকাইনিন ব্যবহার করে নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি করা সম্ভব, একে বলা আছে পার্থিনোকার্পি। এখানে একটা কথা মনে রাখো, যদি তোমাকে সংজ্ঞা দেয় পার্থিনোকার্পি কাকে বলে, তখন কিন্তু একটা কথা মাথায় রেখে লিখবে, এক নম্বরে কোশ্চেন লিখিত দিলে তখন কি লিখবে, তখন লিখবে কৃত্রিম অক্সিন জিব্বারেলিন ও সাইটোকাইনিন ব্যবহার করে নিষেক ছাড়া বীজহীন ফল তৈরিকে বলা হয় পার্থিনোকার্পি, উদাহরণ টমেটো, উদাহরণ আঙ্গুর ইত্যাদি। কিন্তু যদি তোমাকে এক নম্বরে MCQ দেয় যে পার্থিনোকার্পিতে কোন হরমোন ব্যবহার করা হয়, সেখানে অক্সিন সাইটোকাইনিন জিব্বারেলিন ইথিলিন আছে, তুমি কোনটাতে দাগ মারবে, তুমি কিন্তু দাগ মারবে অক্সিন, কারণ অক্সিনের গুরুত্বটা বেশি এখানে। কি বললাম বুঝতে পারলে? তো মোটামুটি এই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম, শেষ করলাম। তোমরা আবারও এই বলে ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নিজেরা জানতে পারবে অনেক কিছু, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেমন লেগেছে কমেন্টে জানাবে, কি জানতে পারোনি কমেন্টে জানাবে, লাইক তো অবশ্যই করবে, আর নোটিফিকেশন বেলে যদি ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও গুলো তুমি সবার আগে পেয়ে যাবে। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দেখছেন তাদেরকে আমার অনুরোধ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কিভাবে আরো উন্নত করা যায় সেটাও জানাবেন। হ্যাঁ, যদি ভালো না লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটা জানাবেন, জানাতে ভুলবেন। নমস্কার, নেক্সট যে আমি চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিও থাকবে প্রাণী। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাইকে আবার একবার ধন্যবাদ।